রোমারিও শেফার্টের ডেলিভারিটি কাভার ও মিড অফ ফিল্ডারের মাঝ দিয়ে পাঠিয়েই হুঙ্কার দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বল বান্ডারিতে যাওয়ার আগে শুরু করে দিলেন উদযাপন। ওই চারে 97 থেকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলেন তিনি। সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে রোহিত শর্মাকে পেছনে ফেললেন অস্ট্রেলিয়ান এই তারকা। অ্যাডিলেডে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে 3 অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত 120 রানে অপরাজিত থাকেন তিনি। তার 55 বলের খুনে ইনিংসটি গড়া 8টি ছক্কা ও 12টি চারে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি ম্যাক্সওয়েলের 5ম সেঞ্চুরি। গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে 121 রানের অপরাজিত ইনিংস খেলে 5 সেঞ্চুরির রেকর্ড করেছিলেন রোহিত শর্মা। ভারতীয় তারকা ব্যাটসম্যানকে ধরতে খুব বেশি সময় নিলেন না ম্যাক্সি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তাদের পরেই আছেন সূর্যা কুমার যাদব। ভারতীয় বিস্ফোরক এই ব্যাটসম্যানের শতক 4টি। 3টি করে সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের কলিন মুনরো ও পাকিস্তানের বাবর আজমের। ক্যারিবিয়ানদের বিপক্ষে এদিন 6ষ্ঠ ওভারে উইকেটে যান ম্যাক্সওয়েল। মুখোমুখি হওয়া প্রথম 6 বলে করেন কেবল 4 রান। আকিল হোসেনকে স্লগ সুইপে ছক্কা মেরে ডানা মেলে দেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের যেন স্রেফ কচুকাটা করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ঝড়ো ব্যাটিংয়ে 25 বলে 50 পা রাখেন ম্যাক্সওয়েল। সেখানে 4টি করে ছক্কা ও 4 মারেন তিনি। সেখান থেকে সেঞ্চুরি স্পর্শ করতে ঠিক 25 বল লাগে তার। সেঞ্চুরি করে থেমে যাননি ম্যাক্সওয়েল। শেষ ওভারে আন্দ্রে রাসেলকে 2-4 সঙ্গে হাঁকান 1টি ছক্কা। শেষ পর্যন্ত তাকে আউট করতে পারেনি ক্যারিবিয়ানরা। ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে 4 উইকেটে 241 রান করে অস্ট্রেলিয়া। দেশটির মাটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান এটি।